আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? প্রিন্সেস মেনুকা চ্যানেলের একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো তার নানুর জন্য সে বসে আছে, তার নানু কাজ করতেছিল, একটু নানুর কথা শুনে নানু কাছে আসতে নিষেধ করায় নানুর কাছে যায় নাই, দূর থেকে বসে বসে দেখতেছিল। তো বেডশিট চেঞ্জ করতেছিলাম, তখন এসে বেডশিটের নিচে এসে বসে আছে। আমি তো মা, আমার কথা তো শুনে না, তো দু একবার বলার পরও শুনে নাই, ওই নিচে নিচে ঘুরতেছে, বেডশিট চেঞ্জ করতে ঝামেলা করতেছিল। আমি ওভাবে ওরে রেখে দিলাম, তো বললাম যে তুমি থাকো, আমি এভাবেই রাখবো, ওই যে নিচে বসে আছে। আমি ওইভাবেই রেখে দিলাম ওকে, দেখি কখন বের হয়। বিকালবেলা ওর যে জামা দুটো দেখিয়েছিলাম আপনাদেরকে, আজকে ও হোয়াইট জামাটা পরাবো, ক্যাপ আছে সাথে। জামাটা পরালাম, চুপচাপ বসে আছে, জামাটা খুবই পছন্দ হয়েছে, নেজ নাড়তেছে বারবার। ওকে এদিক ওদিক তাকাতে বললাম, তো তাকায় না, জামা পরে সে খুবই আনন্দিত। ক্যাপটাও পরিয়ে দিলাম, কি কিউট লাগতেছে, মাশাল্লাহ খুবই সুন্দর লাগতেছে। আর জামাটাও একদম পারফেক্ট মাপের হয়েছে, আমি ওকে গলায় কিছু পরাই নাই, অন্য একদিন সুন্দর করে সাজুগুজু করাবো, আজকে শুধু ড্রেসটাই পরালাম, পরিয়ে দেখছি কেমন দেখায়। খুবই সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ খালামণি আমাকে এই সুন্দর জামাটা গিফট করার জন্য, আমার মেয়ের খুবই পছন্দ হয়েছে, আমারও খুবই ভালো লেগেছে। জামার ডিজাইন ছিল অনেক সুন্দর, কুচি দেওয়া, একদম বাচ্চাদের ফ্রক যেরকম। তো আমার ভাগ্নি আসছে বাসায় মেনুকাকে দেখার জন্য, তা ওর সাথেও খেলা করে। আজকে মেনুকা তো জামা পরে একটু ভাব বেড়ে গেছে, তাই চুপচাপ বসে আছে। আর ওরা চলে যাওয়ার পরে মেনুকা, আমি চিন্তা করলাম যে ওকে একটু ফটোশ্যুট করাই সুন্দর করে লাইটিং দিয়ে, কিন্তু না, আসে হচ্ছে সারাদিন তেমন একটা ঘুমায় নাই, তাই আজকে ঘুমাবে। এখন এই যে বললাম যে আসো উঠো মা, আসো আমি একটু ফটোশ্যুট করি, না করবে না, আমাকে কামড়াচ্ছে, ফটোশ্যুট করবে না। জামা পরলাম, তো চিন্তা করেছিলাম যে চার পাঁচটা ছবি তুলবো, তো সেটা আর হলো না, তো ওকে আমি আর ওকে জোর করলাম না, ওর মন মর্জি মতোই সব হবে। ওকে আমি রেখে দিলাম, জামাটা খুলে দিলাম, ও একটু খেয়ে তারপর ঘুমিয়ে যাবে। ঘুমানোর পরে উঠলো, উঠে এই যে বসে আছে, আজকে তার সারা দিনটাই ভালো গিয়েছে, বাসায় মেহমান এসেছে, তার বাচ্চাটার সাথে খেলাধুলো করেছিল, এখনও আমার সাথে একটু সময় কাটিয়ে ঘুমিয়ে যাবে আশা করি, বা জেগে থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্তই ছিল, আমাদের সাথে থাকবেন, ভিডিওতে একটি লাইক দিবেন আশা করি।